মাউন্ট এভারেস্টের নাম আমরা সবাই শুনে থাকবো। মূলত এই মাউন্ট এভারেস্ট জয় করার জন্য পরিকল্পিত ও পেশাদার অভিযানের সূচনা হয়েছিল 1922 সালে, অর্থাৎ আজ থেকে ঠিক 100 বছর আগে। কিন্তু বিশ্বের উচ্চতম শিখরে প্রথম সফল অভিযানটি সম্পন্ন করতে তার পরেও লেগে যায় পুরো 31 বছর। তবে 1953 সালের 29শে মে নিউজিল্যান্ডের নাগরিক এডমন্ড হিলারি ও নেপালি শেরপা তেনজিং নোর্গের সেই এভারেস্ট বিজয়ের খবর যেভাবে বাকি দুনিয়া জানতে পেরেছিল, সেই ইতিহাসটা কিন্তু একটু রোমাঞ্চকর বটে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই সাংঘাতিক খবরটি গোটা দুনিয়ার কাছ থেকে অতি সন্তর্পণে আড়াল করে রাখা হয়েছিল পুরো 5 দিন ধরে, যাতে লন্ডনে রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেকের দিন সকালে তা ঘোষণা করা যায়। আজকের যুগে এ জিনিস হয়তো ভাবাই যায় না, কিন্তু সে আমলেও কাজটা মোটেও সহজ ছিল না। আর তখন দ্য টাইমসের সংবাদদাতা জেমস মরিসকে এর জন্য বহু কাঠখড় পোড়াতে হয়েছিল। তিনি ছিলেন সেই অভিযানের অফিসিয়াল করেসপন্ডেন্ট, আর ব্রিটিশ সরকারের আর্থিক সহায়তায় সেটি ছিল একটি আদ্যন্ত ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন। এই অভিযানটির অন্যতম লক্ষ্যই ছিল রানীর অভিষেকে তাকে একটি বিশেষ উপহার দেয়া, আর সেটি হল এভারেস্ট বিজয়। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের স্বাগতম। পরে করোনেশন এভারেস্ট নামে একটি বই লিখে জেমস মরিস সেই চমকপ্রদ ঘটনার বিশদ বর্ণনাও দিয়েছেন। আর দ্য টাইমস পত্রিকা পরে লিখেছিল, সাংকেতিক কোড বা শব্দ ব্যবহার করে তৈরি আমাদের সেই স্কুপ রানীর অভিষেকের আনন্দে আলাদা মাত্রা যোগ করেছিল। তেনজিং নোর্গের পুত্র জামলিং তেনজিং, যিনি নিজেও একজন পর্বতারোহী ও এভারেস্ট বিজয়ী, তিনি বিবিসি বাংলাকে বলেন, খুব গোপন রাখা হয়েছিল পুরো বিষয়টা, এবং রানীর অভিষেকের আগেই এভারেস্টে ইউনিয়ন জ্যাক উরুক ব্রিটেন এটা ভীষণভাবে চেয়েছিল। বলা যেতে পারে অভিষেকের দিন এই খবরটা ছিল রানীকে এম্পায়ারের তরফে একটা দারুণ উপহার। তার বাবা অবশ্য এভারেস্টের শিখরে শুধু ব্রিটিশ জাতীয় পতাকাই নয়, জাতিসংঘ, নেপাল ও ভারতের পতাকাও উড়িয়ে দিয়ে এসেছিলেন। এভারেস্ট অভিযানের খবর পাঠানোর জন্য সেই গ্রীষ্মে তখন শুধু জেমস মরিস নন, আরও দুজন বাঘা বাঘা সাংবাদিক তখন নেপালের খুম্বু অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলেন। পর্বতারোহণের ইতিহাসবিদ মার্ক হরেলের কথায়, এই অভিযান কভার করার জন্য জেমস মরিসকেই যদিও সরকারিভাবে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, তাছাড়াও দ্য ডেইলি মেইলের রুলফ ইজার্ড ও রয়টার্সের পিটার জ্যাকসনও কিন্তু তখন ওখানেই ঘাঁটি গেড়ে বসেছিলেন। গাইড ও মালবাহক ভাড়া করে তারাও রোজ এদিক ওদিক হানা দিচ্ছিলেন, কোন অভিযান কতদূর এগোলো বা কারা হাল ছেড়ে দিল সেই সব খবর জোগাড় করছিলেন। কোনো অভিযান কিছু দূর পর্যন্ত সফল বা ব্যর্থ হলে এভারেস্ট বেস ক্যাম্প থেকে সেই খবর রানার মারফত পৌঁছে দিতে হতো নিচের পাহাড়ি গ্রাম নামচে বাজারে, সেখানেই ছিল নিকটতম টেলিগ্রাফ অফিস। টেলিগ্রাফ অফিসের অপারেটর ছিলেন ভারতীয় পুলিশে চাকরিরত জৈনিক মিস্টার তিওয়ারি। কিন্তু কোনো গোপন খবর ওভাবে পাঠানোর ক্ষেত্রে ঝুঁকিটা ছিল, সেই রানার বা মিস্টার তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করলেই তা যে কোনো সময় ফাঁস হয়ে যেতে পারত। আর তাছাড়া টেলিগ্রাফে পাঠানো বার্তায় আড়ি পেতেও তা যে কেউ শুনে নিতে পারত। ফলে জেমস মরিস ঠিক করে নিয়েছিলেন অভিযানের খবর পাঠানোর জন্য তিনি একটি সাংকেতিক বা গোপন কোড ব্যবহার করে সেই বার্তা কাঠমান্ডু হয়ে লন্ডনে পৌঁছে দেবেন। এই গোপন কোডটা জানতেন শুধু জেমস মরিস ও কাঠমান্ডুতে দ্য টাইমসের আরেকজন সংবাদদাতা আর্থার হাচিনসন, যার ওপর দায়িত্ব ছিল খবরটা লন্ডনে পাঠানোর। পরে অবশ্য নিতান্ত অনিচ্ছায় মিস্টার তিওয়ারিকেও বিষয়টা তাদের খুলে বলতে হয়েছিল। সাংকেতিক শব্দগুলোর যে তালিকা তৈরি করা হয়েছিল তা ছিল রীতিমতো কৌতূহলোদ্দীপক। ঠিক হয়েছিল এডমন্ড হিলারির বদলে বলা হবে অ্যাডভান্সড বেজ অ্যাবান্ডান্ড, তেনজিং নোর্গের বদলে বলা হবে অ্যাওয়েটিং ইম্প্রুভমেন্ট, অর্থাৎ যেন আবহাওয়ার উন্নতির জন্য অপেক্ষা করা হচ্ছে, এরকম আরও অনেক। আর লন্ডনে টাইমস এডিটোরিয়াল টিমকেও বলা হয়েছিল
এই কোড ব্যবহার করা হবে একমাত্র এভারেস্ট আরোহণ সম্ভব হলে তবেই। অন্যান্য খবর তিনি পাঠাবেন সাধারণ ভাষাতেই, ফলে হিলারি ও তেনজিংয়ের শৃঙ্গ জয়ের পরদিন বেস ক্যাম্পে বসে জেমস মরিস নিজের টাইপরাইটারে যে বার্তাটা টাইপ করলেন তা ছিল অনেকটা এরকম: স্নো কন্ডিশনস ব্যাড, স্টপ অ্যাডভান্সড বেস অ্যাবান্ডান্ড, ইয়েস্টারডে স্টপ অ্যাওয়েটিং ইম্প্রুভমেন্ট অল ওয়েল। এক নিঃশ্বাসে বাক্যটা পড়লে এটা মনে হয় স্বাভাবিক যে অভিযান পরিত্যক্ত হয়েছে, কিন্তু এর অন্তর্নিহিত অর্থটা ছিল গতকাল 29 মে অ্যাডমন্ড হিলারি ও তেনজিং নোরগে শিখরে আরোহণ করেছেন, সব দারুণ চলছে। স্নো কন্ডিশনস ব্যাড সংকেতের অর্থ ছিল এভারেস্ট বিজয় সম্পন্ন হয়েছে। এই বার্তা নিয়ে একজন রানার ছুটলেন নামচে বাজারে। মিস্টার তিওয়ারি নিজের রেডিওতে তা পাঠিয়ে দিলেন কাঠমান্ডুতে আর্থার হ্যাচিনসনের কাছে। সেদিন বিকেলেই তার মাধ্যমে সেই বার্তা পৌঁছে গেল লন্ডনে দ্য টাইমসের দপ্তরে। 2 জুন সকালে লন্ডনে দ্য টাইমসের শিরোনাম হল এভারেস্ট কনকার্ড, হিলারি অ্যান্ড তেনজিং রিচ দ্য সামিট, অর্থাৎ কিনা এভারেস্ট বিজয় সম্পন্ন, হিলারি ও তেনজিং শিখরে আরোহণ করেছেন। এর ঠিক পাশেই ছিল সেদিন অনুষ্ঠিতব্য রানীর অভিষেক অনুষ্ঠানের খবর। করোনেশনের রুট বরাবর হাজার হাজার মানুষ যে লন্ডনে রাস্তায় রাত কাটিয়েছেন জানানো হয়েছিল সে কথাও। জেমস মরিস সেদিন নামচে বাজার থেকে দক্ষিণে প্রায় 6 মাইল নিচে নেমে এসেছেন। দুধকোশি নদীর ধারে তাঁবুতে বসে রেডিওতে বিবিসি টিউন ইন করে তিনি শুনতে পেলেন মাউন্ট এভারেস্ট অবশেষে মানুষের পদানত হয়েছে, আর অভিষেকের ঠিক আগে রানী এলিজাবেথকেও এই সুখবরটি দেওয়া হয়েছে। সংবাদ পাঠক অবশ্য এটাও যোগ করেছিলেন দ্য টাইমসের একটি ডেসপ্যাচেই প্রথম এই এভারেস্ট বিজয়ের খবরটি দেওয়া হয়। অনাবিল তৃপ্তির হাসি খেলে গেল জেমস মরিসের চোখে মুখে, নিজেই পরে সে কথা লিখেছেন করোনেশন এভারেস্ট বইতে। রানীর অভিষেকের ঐতিহাসিক মুহূর্তটিকে যে এই খবর আলাদা মাত্রা দিয়েছিল, ব্রিটিশ সংবাদ মাধ্যমেও তা নিয়েছিল একমত। 4-5 দিন খবরটি ধরে রাখা সার্থক, এমনটাই ছিল তাদের অভিমত। রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য এই খবর ছিল সোনায় সোহাগা। এই রুদ্ধশ্বাস নাটকের প্রায় সব চরিত্রই আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। 2013 সালের 29 মে বিশ্ব এভারেস্ট ডেতে ব্রিটেনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এভারেস্ট বিজয়ের 60 বছর পূর্তি উপলক্ষে লন্ডনে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছিল। এসেছিলেন বিশ্বের প্রবাদপ্রতিম পর্বতারোহীরা। রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন প্রধান অতিথি। তেনজিং নোরগের পুত্রও সেখানে আমন্ত্রিত ছিলেন। আর যার অভিষেকের মুহূর্তটিকে আরও স্মরণীয়, আরও আনন্দময় করে তুলতে এত আয়োজন, সেই রানীও 96 বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে চিরবিদায় নিলেন গত 8ই সেপ্টেম্বর 2022-এ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।